हेलो फ्रेंड्स, टेस्टी इंडियन फूड चैनले सबाई के स्वागत। आज के बनाब लस्सी और आमी एखाने तीन रकम लस्सी बनिए देखाबो, प्लेन लस्सी, पुदीना लस्सी एंड भेनिला लस्सी। लस्सीटा बनानोर जोन्नो आमी एखाने टक दई रेखेछि एक कप, एखाने निएछि पुदीना, एखाने चीनी आछे हाफ बाटी, एखाने आमी बीट लवण और प्लेन लवण दुटो अल्प अल्प निएछि परिमाण अनुयायी, और एखाने आमी भेनिला रेखेछि। तो लस्सी बनानोर जोन्नो प्रथमे आमी एरकम एकटा मिक्सार बाटी निये नेब, एर मध्ये आमी टक दईटा ढेले देब। टक दई आमी पुरोटा निये नियेछि, एर मध्ये आमी दिये देब चीनी। आमी एखाने टक दई दिये लस्सीटा बानाच्छि, तोमरा चाइले मिष्टि दई दिएओ बानाते पारो, किन्तु मिष्टि दई दिये बानाले चीनिर परिमाणटा एकटु कम दिते हबे। हमें टक दई दिए बना चीनी एक बसि दीची, एर मध्य हमें दिए देव जे हमें लवणटा रेखे बीट लवण और प्लेन लवण रेखे ये हमें पुरोटा दिए देव। इटा के ब्लेंड करब, लस्सीटा एखे हमारे ब्लेंड करा हो गए। इटा के प्रथम एरक एक काचे ग्लैसे ढेले नेब, এখানে আমার প্লেন লস্সিটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রাখব। এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে লস্সি আলাদা করে নেব। এখানে আমি অল্প আলাদা করে নিয়েছি আর মিক্সিতে অল্প রেখেছি। এবার আমি মিক্সিতে আমার যে লস্সিটা আছে এর মধ্যে আমি পুদিনাগুলোকে দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। এখানে আমার পুদিনা লস্সিটা রেডি হয়ে গেছে। এখন সবার প্রথমে আমি এখানে যে আলাদা করে অল্প লস্সি রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব অল্প ভ্যানিলা। এর মধ্যে আমি 3 ফুটে ভ্যানিলা দিয়ে দিলাম। ভ্যানিলাটা দেওয়ার পরে এরকম একটা হুইস্কার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরকমভাবে করলে এর উপরে একটা ফেনা তৈরি হবে, গ্লাসে যখন আমরা ঢালবো লস্সিটাকে তখন উপরে ফেনাটা থাকতে দেখতে ভালো লাগে। এটা হয়ে গেছে, এটাকে আমি গ্লাসে ঢেলে নেব। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে নেব। এভাবে আমি লস্সিটাকে এখানে ঢেলে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমার পুদিনা লস্সিটা আছে, এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নেব। এটা চাইলে এভাবে তোমরা ঢেলে সার্ভ করতে পারো অথবা ছাঁকনিতে ছেঁকেও করতে পারো। তো আমি আজকে এটাকে এভাবে সার্ভ করছি। পুদিনা লস্সিটাকে আমি এভাবে গ্লাসে ঢেলে নিয়েছি, এখন আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। ডেকোরেশনের জন্য ভ্যানিলা লস্সির উপরে অল্প দিয়ে দেব ভ্যানিলা, উপরে আমি একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব, চাইলে একটু বিট লবণও ছড়িয়ে দেওয়া যায়। একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। পুদিনা লস্সির উপরেও আমি অল্প মিট লবণ ছড়িয়ে দেব, আর এখানে পুদিনা লস্সির উপরে এরকম একটা আমি পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। আমার এখানে 3 রকম লস্সির রেসিপি রেডি হয়ে গেছে, পুদিনা লস্সি, প্লেন লস্সি এবং ভ্যানিলা লস্সি। এখানে আমার লস্সিটা রেডি হয়ে গেছে, 3 রকম লস্সি আমি বানিয়েছি আজকে। এভাবে করে ঝটপট তোমরা লস্সি বানিয়ে নিতে পারো, আর এই গরমে এরকম ঝটপট লস্সি বানিয়ে নিলে সবার খুব ভালো লাগবে। আর এত গরমে টক দই তো খাওয়া এমনিও ভালো, তো টক দই তো এমনি সবসময় খাওয়া যায় না, তো সেই সময় এরকমভাবে লস্সি বানিয়েও খাওয়া যেতে পারে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করবে। লাইক কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য
আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওতে যেটা নতুন রেসিপি ভিডিও আমি আপলোড করব তোমাদের ফোনে চলে আসবে। তাহলে আজকের জন্য বাই বাই।